ফিডিং স্টেপে যেটা হয় যে ফিড জোলার 4.3 থেকে আমাদের ক্লেনের বই অনুযায়ী 4.3 থেকে 6.7 মিলিমিটার হচ্ছে ফিড দিবে ম্যাটেরিয়ালটাকে, এবং পরবর্তীতে এইটুকুতে আপাতত ফিড। এবং একটা কথা রয়ে আছে, রয়ে গেল এখানে, সেটা হচ্ছে যখন ফিড দেয়া হবে তখন টপ এবং বটম নিপার তারা হচ্ছে ওপেন থাকবে। তো বি নাম্বার স্টেজকে আমরা বলেছিলাম নিপিং। নিপিং স্টেজে কি হয়, নিপিং স্টেজে এসে টপ নিপার নিচে নেমে যায়, বটম নিপার তার জায়গায় স্থির কিন্তু টপ নিপার নিচে নেমে আসে। টপ নিপার হচ্ছে নিচে নেমে আসার প্রমাণ হচ্ছে টপ নিপারের বাম পাশে একটা ডাউন অ্যারো দেয়া আছে। তো নেমে আসলে কি হবে, টপ আর বটম নিপারের মাঝখানে তো ফিডিং এর মাধ্যমে আগেই ল্যাপ ছিল, তো টপ নিপার যখন নিচে নেমে আসবে তখন টপ আর বটম নিপার মিলে একসাথে ওই ল্যাপটাকে একদম গ্রিপ করে ধরে রাখবে। আচ্ছা, গ্রিপ করে যখন ধরে রাখবে এইটুকুর মধ্যে এই এই জিনিসটাকে বলা হচ্ছে নিপিং। নিপিং এর পরবর্তী সময় হচ্ছে আমরা যদি এ এবং বির দিকে খেয়াল করি, টপ আর বটম নিপারের নিচে যে গোলাকৃতির হচ্ছে মেটেলটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি সার্কুলার কম্ব, অর্থাৎ গোলাকৃতির চিরুনি। এবং আমরা গত ক্লাসে বলেছিলাম সার্কুলার কম্বের পুরো অংশ জুড়ে কিন্তু হচ্ছে কম্বিং সেগমেন্ট নাই, পুরো অংশ জুড়ে কিন্তু কম্বিং সেগমেন্ট নাই, অল্প একটু অংশ জুড়ে হচ্ছে ওয়্যার বসানো, অল্প একটু অংশ জুড়ে ওয়্যার বসানো। অর্থাৎ এই গোলাকৃতি চিরুনির পুরো চিরুনি জুড়েই কিন্তু দাঁত দেখা যাচ্ছে না, অল্প একটু অংশ জুড়ে দাঁত দেখা যায়। যতটুকু অংশ জুড়ে ওয়্যার আছে অর্থাৎ দাঁত আছে, যতটুকু অংশ জুড়ে ওয়্যার দেখা যাচ্ছে এইটুকু অংশকে বলা হয় হচ্ছে কম্বিং সেগমেন্ট। তো দেখো এ স্টেজে কম্বিং সেগমেন্ট এখানে, বি স্টেজ একটু উপরে উঠে গেল, অর্থাৎ সার্কুলার কম্ব কিন্তু সব সময় রোটেট করতে থাকে। সি স্টেজ যেটা, সি সি স্টেজকে আমরা বলি হচ্ছে কম্বিং, কম্বিং স্টেজ। কম্বিং স্টেজে এসে সে সরাসরি আছড়ে নিয়ে যাচ্ছে। তো আমরা একই সাথে এটার একটা ভিডিও দেখছিলাম, তো কম্বিং স্টেপটা আমরা দেখে আসি। আমরা এখন দেখছি হচ্ছে নিপিং, টপ নিপার নিচে নেমে আসছে, এই নিপিং, এই যে নিপিং হয়ে গেল, ঠিক আছে। টপ আর এটা টপ নিপার আর এটা হচ্ছে বটম নিপার, টপ আর বটম নিপার মিলে ল্যাপটাকে হচ্ছে নিপিং করে ফেললো, গ্রিপ করে ফেললো। এখন নিচ থেকে একই সাথে সার্কুলার কম্প চলে আসছে, যতটুকু নিপিং এর ফলে টপ আর বটম নিপারের মুখের সামনে যতটুকু হচ্ছে ল্যাপ রাখা, এই এতটুকু ল্যাপকে কম্প করার জন্য সার্কুলার কম্প চলে আসছে। আর এইটুকু হচ্ছে সার্কুলার কম্বের কম্বিং সেগমেন্ট, এইটুকু অংশ হচ্ছে সার্কুলার কম্বের কম্বিং সেগমেন্ট, এইটুকু অংশ। তাহলে আমি ভিডিওটা চালু করি, দেখি কম্বিং কিভাবে হয়। এই কম্বিং হচ্ছে, এই কম্বিং শুরু হয়ে গেল, আচড়াচ্ছে আচড়াচ্ছে, এইটুকু হচ্ছে কম্বিং, এই কম্বিং হয়ে গেল। আচ্ছা, এখন কম্বিং করলে কি লাভ, কম্বিং এর মধ্যেই আসলে মূলত শর্ট ফাইবার রিমুভ করার প্রসেসটা শুরু হয়ে যায়। সেটা কিভাবে হয় আমি তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি। আমি একটা ফাইবার আঁকি, দেখো মনে করো ল্যাপের মধ্যে এটা একটা ফাইবার আঁকলাম। আচ্ছা, এটা দেখতে একটু বাঁকা হয়ে গেছে, এটা আমি একটু মুছে ফেলি। আচ্ছা, মনে করো যে এখান থেকে একটা ফাইবার আঁকি, মনে করো ল্যাপের মধ্যে এই একটা ফাইবার, এই একটা ফাইবার, এই ফাইবারটা বেশ লম্বা দেখা যাচ্ছে। আরেকটা ফাইবার আঁকি দেখো, এই এই মনে করো একটা ছোট্ট ফাইবার, এই দুইটা হচ্ছে ফাইবার আঁকলাম। নিজেরা এঁকো না, এই বেটা গর্ধব, এই লাল দাগটা কে দিছে। হ্যাঁ দেখো, একটা ইরেজার অপশন আছে, ইরেজার অপশন দিয়ে সেটাকে মুছে ফেলো, তোমার কি এখানে মাতবুলি করতে হয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে ভিডিওতে খেয়াল করে দেখো, ভিডিওতে হচ্ছে খেয়াল করে দেখো যে এখানে একটা লঙ্গার ফাইবার, এই যে এটা, এটা একটা লঙ্গার ফাইবার। দেখো এই ফাইবারটা লঙ্গার হওয়ার কারণে
টপ নিপার এবং বটম নিপার এই দুইটার মাঝখানে হচ্ছে লঙ্গার ফাইবারটা কিন্তু শক্ত করে ধরে রাখা। এখন নিচের থেকে কম্বার সার্কুলার কম্ব এসে যতই আঁচড়াক না কেন, হ্যাঁ এই যে যতই আঁচড়াক না কেন, আঁচড়ানোর ফলে কিন্তু লঙ্গার ফাইবারটার রিমুভ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, লঙ্গার ফাইবারটা যেখানে ছিল সেখানেই থাকবে। কেন? কারণ হচ্ছে এই লঙ্গার ফাইবারটা তার দৈর্ঘ্য বড় হওয়ার কারণে টপ আর বটম নিপারের মাঝখানে খুব শক্ত করে গ্রিপ করে ধরে রাখা, খুব শক্ত করে গ্রিপ করে ধরে রাখা। এই শক্ত করে ধরে রাখার কারণে কম্বারের কম্বিং সেগমেন্ট যতই আঁচড়াক না কেন লঙ্গার ফাইবারটা কিন্তু রিমুভ হবে না, বরঞ্চ ল্যাপের মধ্যেই রয়ে যাবে। কিন্তু এর তুলনায় যখন আমরা নিচের এই ছোট্ট ফাইবারটা যেটা আমি এঁকেছি, এই যে ছোট্ট ফাইবার যেটা এঁকেছি, ছোট্ট ফাইবারটার কথা চিন্তা করো, তার দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে টপ নিপার এবং বটম নিপারের মাঝখানে গ্রিপিং এর মাঝখানে কিন্তু তার জায়গা হয় নাই, সে কিন্তু টপ আর বটম নিপারে গ্রিপিং এর বাইরে, অর্থাৎ সে একটা লুজ ফাইবার হিসেবে ল্যাপের মধ্যে আছে। এখন যদি কম্বিং সেগমেন্ট কম করতে থাকে তাহলে কিন্তু এই ছোট্ট ফাইবারটা ল্যাপের মধ্যে থাকতে পারবে না, বরং এই শর্ট ফাইবারটা জায়গা হয়ে যাবে কম্বিং সেগমেন্টের গায়ে, সে হচ্ছে আটকে থাকবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তার মানে এভাবে আসলে শর্ট ফাইবার গুলিকে রিমুভ করে ফেলা হয়। তাহলে শর্ট ফাইবার, এইভাবে শর্ট ফাইবারকে রিমুভ করে ফেলার নামই হচ্ছে কম্বিং। এই কম্বিং সিকোয়েন্সটা কি তাহলে বোঝা গেল? একটু আমাকে চ্যাট বক্সে একজন দুইজন একটু লিখে জানাও তো, দুইজন লিখলেই চলবে, বোঝা গেল কিনা। আর যদি না বুঝে থাকো সেটাও হচ্ছে লিখো যে স্যার বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, একজন লিখেছো, ইয়েস স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আর কারো না লিখলেও চলবে, আর যদি কেউ না বুঝে থাকো তাহলে সেটা হচ্ছে লিখে ফেলো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, তিনজনের আমরা ফিডব্যাক পেয়ে গেছি, আর বাকিরা না লিখলেও চলবে, না বুঝে থাকলে তখন লিখো আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে এভাবেই আমরা শর্ট ফাইবার গুলিকে কম্বিং কম্বারের মাধ্যমে রিমুভ করে থাকি। আচ্ছা এখন আমি এই দাগটাকে মুছে ফেলছি। ঠিক আছে, তো আমরা সি নাম্বার স্টেজে শেষ করে ফেললাম। সি নাম্বার স্টেজটা আমরা একটু পরে আসি, কারণ লাইনটা একটু বুঝে নেওয়া দরকার। এই যে সি, আমি পড়ে যাই, তোমরাও খেয়াল করো, ডিসপ্লেতেই খেয়াল করো। কম্বিং সেগমেন্ট কে, কম্বিং সেগমেন্টের নাম দেওয়া আছে কে, এটা বইতে দেওয়া আছে। কম্বিং সেগমেন্ট কোনটা? ওই সার্কুলার কম্বের ঠিক অল্প একটু জুড়ে যে ওয়ার ছিল সেই অল্প ওয়ারওয়ালা জায়গাটাকেই বলা হচ্ছে কম্বিং সেগমেন্ট। তো কম্বিং সেগমেন্টের পরিচয় দেওয়া হচ্ছে প্রথমে। কম্বিং সেগমেন্ট কে মাউন্টেড, মাউন্টেড মানে বসানো হয়েছে, মাউন্টেড অন রোটেটিং সিলিন্ডার, অর্থাৎ কম্বিং সেগমেন্ট যেটা কিনা রোটেটিং সিলিন্ডার, অর্থাৎ সার্কুলার কম্ব, সার্কুলার কম্বের নামই এখানে দেওয়া হয়েছে রোটেটিং সিলিন্ডার, যেটা কিনা সার্কুলার কম্বের উপরে বসানো ছিল, সে কি করে কম্বিং সেগমেন্টটা? সুইপ, সর্ট ইট থ্রু ফাইবার ফ্রিঞ্জ। সর্ট ইট মানে হচ্ছে করাতের দাঁত, অর্থাৎ ওয়ার, কম্বিং সেগমেন্টের ওয়ারটা সর্ট ইট, অর্থাৎ ওই যে করাতের দাঁতের মতো। তো সুইপ মানে হচ্ছে, আসলে সুইপ মানে তো হচ্ছে মোছা, এখানে অর্থ হবে হচ্ছে বুলে নিয়ে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ কম্বিং সেগমেন্ট করে কি, আমরা ভিডিওতে যেরকম দেখলাম, তার শর্ট ইট গুলিকে, তার শর্ট ইট দিয়ে এই ল্যাপটাকে হচ্ছে বুলিয়ে নিয়ে যায়, ল্যাপের মধ্য দিয়ে তার ওয়ার গুলিকে সে বুলিয়ে নিয়ে যায়। তো এই ল্যাপের মধ্যে যতটুকু অংশ টপ নিপার এবং বটম নিপারের বাইরে আছে, অর্থাৎ যতটুকু অংশকে কম্বিং করা হচ্ছে, এই এতটুকু অংশ, আমি কার্সার দিয়ে যতটুকু দেখাচ্ছি, এই এতটুকু অংশ, এইটুকু অংশকে বলা হচ্ছে বইতে ফাইবার ফ্রিঞ্জ, অর্থাৎ এই এতটুকু ফাইবারের গুচ্ছের মধ্য দিয়ে কম্বিং সেগমেন্ট তার ওয়ারগুলি দিয়ে বুলে নিয়ে যায়। আচ্ছা যদি সে এরকম সুইপ করে তো ফলাফল কি হয়? অ্যান্ড ক্যারিজ অ্যাওয়ে, এবং বহন করে নিয়ে যায়। একটা তো হলো সে তার ওয়ার দিয়ে ফাইবারগুলিকে, ফাইবার ফ্রিঞ্জকে, অর্থাৎ ওই টপ আর বটম নিপারের মুখে যতটুকু ফাইবার ধরে রাখা ছিল অতটুকু ল্যাপের মধ্য দিয়ে সে তার ওয়ারকে বুলিয়ে নিয়ে যায়, এবং নিয়ে গেলে কি হয়, অ্যান্ড ক্যারিজ অ্যাওয়ে, এবং বহন করে নিয়ে যায়। কাদেরকে বহন করে নিয়ে যায়? এনিথিং নট হেল্ড বাই দ্য নিপার্স, অর্থাৎ নিপার দিয়ে যারা ধরা নাই। কারা ধরা নাই? সোজা কথায় শর্ট ফাইবার গুলি। ঠিক আছে, কারণ ওই যে মাত্রই দেখালাম যেটা শর্ট ফাইবার, সেটা তো ছোট দৈর্ঘ্যের কারণে টপার বটম নিপারের মাঝখানে ধরা পড়লো না। তো যারা ধরা পড়লো না তাদেরকেই হচ্ছে, যারা ধরা পড়লো না তাদেরকে হচ্ছে সে নিয়ে যাবে। কে নিয়ে যাবে?
কমবিং সেগমেন্ট হচ্ছে নিয়ে যাবে। এখন এটাই বলা হচ্ছে যে ক্যারি যাবে, বহন করে নিয়ে যায় কাদেরকে, এনিথিং নট হেল্ড বাই দ্য নিপারস, নিপাররা যাদেরকে ধরে রাখতে পারলো না তাদেরকে বহন করে নিয়ে যায়। এখন নিপার কাদেরকে ধরে রাখতে পারলো না, নিপার কাদেরকে হচ্ছে ধরে রাখতে পারলো না, নিপার তাদেরকে ধরে রাখতে পারে নাই যারা হচ্ছে দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে, অর্থাৎ যে সমস্ত ফাইবার হচ্ছে শর্টার ফাইবার, শর্ট ফাইবার হওয়ার কারণে, ফাইবারগুলি শর্ট হওয়ার কারণে যাদেরকে হচ্ছে ধরে রাখা গেল না, অর্থাৎ টপার বটম নিপারের গ্রিপিং এর মধ্যে যারা আসে নাই দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে, তাদেরকে হচ্ছে ধরে রাখা হয় নাই, তাদেরকেই কম্বিং সেগমেন্ট হচ্ছে বহন করে নিয়ে চলে যাবে। আর যে সমস্ত ফাইবার লঙ্গার ফাইবার, তারা খুব সহজেই, আমি যেমনটা এঁকেছি কিছুক্ষণ আগেই, টপার বটম নিপারের মাঝখানে আটকা পড়ে থাকবে, যার ফলে কম্বিং সেগমেন্ট যতই আঁচড়াক না কেন সেই ফাইবারটা কিন্তু ল্যাপ থেকে মোটেও বের হবে না। কারণ কি? কারণ তারা হচ্ছে টপ এবং বটম নিপারের মাঝখানে আটকানো। যাই হোক, যেন তোমাদের বুঝতে সুবিধা হয় জন্য আমি একটা কথা কয়েকবার করে বলার চেষ্টা করছি, তারপরও যদি না বুঝো তাহলে হচ্ছে চ্যাট বক্সে জানিয়ে রেখো। আশা করি তোমাদেরকে হচ্ছে সি নাম্বার যে স্টেপ ছিল কম্বিং সেটা বোঝাতে পেরেছি। তো এখানে লেখা আছে, তো সি নাম্বার স্টেজের নাম কি? নাম হচ্ছে রোটারি কম্বিং, বা এটাকে তোমরা সার্কুলার কম্বিংও বলতে পারো। খেয়াল করে দেখো প্রত্যেকটা সিকোয়েন্সের শেষে ব্রেকেটে কিন্তু হচ্ছে লেখা আছে যে কোন স্টেজের কি নাম। আমি যখন পরীক্ষায় দিব তখন এই নামগুলি দিব, আমি হয়তো বা বলবো তোমরা ফিড স্টেজটা লিখো, কিংবা অবশ্যই ডায়াগ্রাম সহ, কিংবা হচ্ছে নিপিং স্টেজটা লিখো, কিংবা রোটারি কম্বিং এই স্টেজটা লিখো, এইভাবে হচ্ছে পরীক্ষায় আসবে আর কি। তারপর ডি নাম্বারে চলে যাই। আচ্ছা, সি নাম্বারের ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামটা আমরা বুঝি কিনা। আচ্ছা, এই হচ্ছে সি নাম্বারের ডায়াগ্রামটা, এই যে এটা। হ্যাঁ, ঠিক কম্বিং সেগমেন্ট টপার বটম নিপার ল্যাপটাকে আটকে ধরে রাখলো এবং কম্বিং সেগমেন্ট এসে ল্যাপটাকে আছড়ে নিয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে, না বোঝার এখানে বেশি কিছু নাই যেহেতু ভিডিও আমরা দেখে ফেলছি। এরপরে ডি নাম্বার, ডি নাম্বারটার দিকে খেয়াল করে দেখো। ডি নাম্বারটা যে সিকোয়েন্স, এটার নাম হচ্ছে নিপারস ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনে, নিপারস বলতে বোঝাচ্ছে টপ নিপার এবং বটম নিপার উভয় পক্ষই, টপ নিপার এবং হচ্ছে বটম নিপার উভয় পক্ষকেই এখানে নিপারস বলতে দুইটাকেই বোঝানো হয়েছে। নিপারস ফরওয়ার্ড স্টেজে যেটা হবে, টপ নিপারের এদিকে দেখো দুইটা অ্যারো দেখা যাচ্ছে টপ নিপার, এখানে একটা অ্যারো হচ্ছে লেফট অ্যারো, এটা লেফট অ্যারো, আরেকটা হচ্ছে আপসাইড অ্যারো, আপ অ্যারো। আপ অ্যারো মানে হচ্ছে সি নাম্বার স্টেজে, অর্থাৎ কম্বিং এর সময় কিন্তু টপার বটম নিপার একদম গ্রিপ করে রেখেছিল, সি নাম্বার স্টেজে টপার বটম নিপার একদম গ্রিপ করে রেখেছিল, কিন্তু যখনই কম্বিং শেষ তখন টপ নিপারটা তার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। এটাই বোঝানো হয়েছে আপ অ্যারো দিয়ে, যে টপ নিপার তার নিচের জায়গায় ফিরে যাচ্ছে। আর যেটা লেফট অ্যারো, লেফট অ্যারো মানে হচ্ছে কম্বিং শেষ হয়ে যাওয়ার পরপরই, কম্বিং শেষ হয়ে যাওয়ার পরপরই নিপারস অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ নিপারস অ্যারেঞ্জমেন্ট, তারা কি করবে, তারা হচ্ছে ফরওয়ার্ড যাবে, অর্থাৎ সামনের দিকে চলে যাবে, আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী বাম দিকে চলে যাবে। এই জন্যই আমার এখানে একটা লেফট অ্যারো দেওয়া আছে। এই লেফট অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে টপ নিপার, বটম নিপার, ফিট জোলার, এই সম্পূর্ণ নিপিং অ্যারেঞ্জমেন্টটাই তারা ফরওয়ার্ড পজিশনের দিকে চলে যাবে, অর্থাৎ সামনের দিকে যাবে। আমাদের ডায়াগ্রাম অনুযায়ী সামনে মানে হচ্ছে এখানে বাম দিক, তো তারা এই জন্য লেফট অ্যারো দিয়ে বোঝানো হয়েছে সামনের দিকে যাবে। তো এটাই হচ্ছে নিপারস ফরওয়ার্ড, কম্বিং এর পরে ডি নাম্বার স্টেজ, নিপারস ফরওয়ার্ড। আশা করি বোঝাতে পেরেছি। একটু পড়ে দেখি তাহলে। দ্য নিপারস ওপেন এগেইন, অর্থাৎ নিপারসরা ওপেন হয়ে যায়, অর্থাৎ টপ নিপার উপরে উঠে গেল। অ্যান্ড মুভ, অর্থাৎ নিপারসরা মুভ করে কোন দিকে, টুয়ার্ড ডিটাচিং রোলার্স, সামনের দিকেই, সামনের দিকে কার দিকে, ডিটাচিং রোলারের দিকে। এখন প্রশ্ন হচ্ছে ডিটাচিং রোলার আবার কারা, এবং স্টেজের নাম কিন্তু নিপারস ফরওয়ার্ড লিখে এখানে লেখা আছে, সামনের দিকে যাচ্ছে নিপারসরা, সামনের দিকে যাচ্ছে ডিটাচিং রোলারের দিকে। ডিটাচিং রোলার কারা? ডিটাচিং রোলার হচ্ছে এই যে, এটা হচ্ছে ডি নাম্বার স্টেজ, এই যে হচ্ছে দুই জোড়া রোলার দেখা যাচ্ছে, এই দুই জোড়া রোলারের নামই হচ্ছে ডি টাচিং রোলার, ডিই টি এ সি এইচ আই এন জি, ডিই টি এ সি এইচ আই এন জি, ডিটাচিং রোলার। তো কম্বিং হয়ে যাওয়ার পরে নিপারসরা হচ্ছে সবাই মিলে, অর্থাৎ টপ নিপার, বটম নিপার, ফিট রোলার, টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই তারা হচ্ছে ডিটাচিং রোলারের দিকে মুভ করবে। তো এই অংশটুকু আমরা হচ্ছে একটু ভিডিও থেকে দেখে আসি, নিপারস ফরওয়ার্ড পোর্শনটা। এই কম্বিং হয়ে গেল, কম্বিং হয়ে গেল, শর্ট ফাইবার রিমুভ হয়ে গেল।
এবার দেখো নিপাররা সামনের দিকে যাচ্ছে, শুধুমাত্র অন্য কোনো দিকে না, শুধুমাত্র টপ আর বটম নিপারের দিকে তাকাও, যে টপ নিপার উপরে উঠে যাচ্ছে এবং নিপাররা সবাই মিলে সামনের দিকে, অর্থাৎ ডিটাচিং রোলারের দিকে চলে যাচ্ছে। এখানে ডিটাচিং রোলার কোথায় নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এটা এক জোড়া ডিটাচিং রোলার এবং এটা এক জোড়া ডিটাচিং রোলার, দুই জোড়া ডিটাচিং রোলার থাকে। তাহলে কম্বিং এর পরবর্তী স্টেজটাই হচ্ছে নিপারস ফরওয়ার্ড। এখানে নিপাররা হচ্ছে যতটুকু ম্যাটেরিয়ালকে নিপিং করা হলো, এই এতটুকু ম্যাটেরিয়ালকে কিন্তু নিপিং করা হয়েছে, যে এতটুকু, এইটুকু ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে ফাইবার ফ্রিঞ্জ। এই সামনের টুকু অর্থাৎ টপ আর বটম নিপার মিলে যতটুকুকে ধরে রাখলো এইটুকুর নাম হচ্ছে ফাইবার ফ্রিঞ্জ। এইটুকু ম্যাটেরিয়ালকে নিয়ে টপ নিপার বটম নিপার ফিট জোলার এই টোটাল নিপিং অ্যারেঞ্জমেন্টটাই যাত্রা শুরু করলো কার দিকে, ডিটাচিং রোলারের দিকে। এই কথাটাকেই হচ্ছে বোঝানো হয়েছে নিপারস ফরওয়ার্ডের ওখানে। স্টেজটাই হচ্ছে নাম্বার ডি, নিপারস ফরওয়ার্ড। আচ্ছা দেখি এখন নিপাররা যে সবাই মিলে ডিটাচিং রোলারের দিকে যায়, এই দেখো নিপাররা সবাই মিলে ডিটাচিং রোলারের দিকে চলে আসলো। ব্যাস আশা করি তোমরা বুঝেছো। হ্যাঁ অনেক কিছুই হচ্ছে, ওদিকে আপাতত তাকিও না, শুধু নিপাররা ডিটাচিং রোলারের দিকে যাচ্ছে এখান থেকে শুধু এইটুকুই দেখো। আমি আবারও হচ্ছে ভিডিওটা চালু করছি, দেখে নাও নিপাররা টপ নিপার উপরে উঠে যাচ্ছে এবং নিপাররা ডিটাচিং রোলারের দিকে যাচ্ছে। এই টপ নিপার উপরে উঠে গেল এবং নিপাররা হচ্ছে সবাই মিলে ডিটাচিং রোলারের কাছে চলে আসলো। এই অনেক কাছাকাছি চলে আসে শেষ মুহূর্তে, এই দেখো অনেক কাছাকাছি চলে আসছে। তো এটাই হচ্ছে নিপারস ফরওয়ার্ড। নিপারস ফরওয়ার্ড যখন শেষ হয়ে গেল তখন তার পরবর্তী স্টেজ হচ্ছে ডি শেষ। ডি এর পরে আমরা চলে আসি নিচের দিকে। নিপারস ফরওয়ার্ড এর পরে হচ্ছে ওয়েব রিটার্ন, পরের হচ্ছে স্টেপটার নাম হচ্ছে ওয়েব রিটার্ন। তো ওয়েব রিটার্ন হচ্ছে ই নাম্বার থেকে শুরু হবে আমাদের। আচ্ছা আমরা এখানে একটু প্রথম আমাদের যে মিটিং, আমাদের তো মিটিং লিমিট 40 মিনিট, তো এটা প্রায় শেষের দিকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই মিটিংটা থেকে লিভ করব, মিটিংটা আমি এন্ড করে দিচ্ছি। তোমরা হচ্ছে ওই ঠিক বরাবরের মতোই ঠিক সেম মিটিং আইডি, সেম মিটিং আইডি এবং সেম মিটিং পাসওয়ার্ড দিয়ে এখনই আবার নতুন করে মিটিং এ জয়েন করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি? হ্যাঁ মিটিংটা আমি এখন এন্ড করে দিচ্ছি। তোমরা এখনই আবার মিটিং এ জয়েন করো।